বরের জন্য অন্ধ ভালোবাসা। তুমি তো জানো কি কি হয়েছে ওর সঙ্গে, এত কিছু যার সঙ্গে ঘটে গেছে তার কি মাথা ঠিক রাখা সম্ভব? শিখা, ভালো করে ঠান্ডা মাথায় আমাকে একটা কথা বলো দেখি। তুমি চাও তো যে আমরা তোমায় সাহায্য করি? চাই, কিন্তু মোর স্বামীর অপমান সহ্য কইরা লয়, ওরকম কিছু হলে চাই না দেখি। মু চলে যাচ্ছি, যা করার নিজেই কইরা নিব। আমি ভাবতেই পারছি না নিজের স্বার্থে এখন এই তুচ্ছ মেয়েটার সামনে আমাকে চুপ করে থাকতে। তুমি এখন একটু চুপ করে বসো, কেমন? আমি দেখছি কি করা যায়। আর তুমি আমার সঙ্গে এসো। কি মনে করে এটাকে নিজেকে গ্রামের তুচ্ছ মেয়েটা? আমার মুখে মুখে তর্ক করছে, কথা বলছে, উত্তর দিচ্ছে। আরে, এই শহরের বড় বড় পুলিশ প্রশাসনের সমস্ত লোকেরা মাথা নত করে দাঁড়িয়ে থাকে আমার সামনে, আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছে। আমাকে, রেখা চক্রবর্তীকে? ওই জন্যই তো আমি ওকে বকাবকি করছিলাম, কিন্তু আপনি তো আবার... তুমি চুপ করো। তোমার গাফিলতির জন্যই আগে মেয়েটা পালিয়েছে, বাধ্য হয়ে এখন এই মেয়েটার অ্যাটিটিউড আমাকে সহ্য করতে হচ্ছে। এখন কি হবে ম্যাডাম? ওই মেয়ে তো ওর বরের নামে কিছু বলবেই না। বলতে না চাইলে বলবে না। তাহলে কি হবে, কাজটা কি করে হবে? শোনো, প্রেসের সামনে ওর মুখ খোলারই কোনো দরকার নেই। তুমি একটা সুন্দর স্টোরি বানাবে, মেয়েটার বিয়ে হয়, বিয়ের পর বরকে বিক্রি করে এবং দালালরা ওকে হোটেলে নিয়ে যায়, আর সেই হোটেল থেকে আমরা ওকে উদ্ধার করি। তোমার একটা দায়িত্ব, তুমি শুধু দেখবে ও যেন মুখ না খোলে আর শুধু কেঁদেই যায়। বাবা, আজ পুরুলিয়ার জমির প্ল্যানটা নিয়ে বসার কথা, কিন্তু প্রজেক্টটা আদৌ হবে কি? হবে না কেন? অফকোর্স হবে, তবে তার আগে ড্যামেজ কন্ট্রোলটা করতে হবে। প্রবাল আসছে, ওর সঙ্গে বসে না একটা প্ল্যান আমরা করে নেবো। ওকে, আমি দেখছি, একটা কেউ কাজের নয়। খবর হলো কি? আরে বাবা, দাঁড়াও না, থানায় তো খবর দেওয়া হলো, তারা তো দেখছেন নাকি? হ্যালো স্যার, কেবিনে জল নেই কেন? হ্যাঁ স্যার, এক্ষুনি নিয়ে যাচ্ছি। কোনো খবর হলো? আরে না রে বাবা, স্যার এর ঘরে স্যার জল চাইছে। তোমার জন্য না আমার সমস্ত কাজগুলো বন্ধ হয়ে গেছে। এই শোনো, তুমি এক কাজ করো, তুমি ওই এক গ্লাস জল নিয়ে স্যারের ঘরে দিয়ে এসো, আর স্যার যদি কিছু বলেন তুমি বলবে তুমি আজকে কাজে যোগ দিও, ঠিক আছে? নিয়ে আমার খুব টেনশন হচ্ছে। কেন, সব তো ঠিকই আছে? না, কিচ্ছু ঠিক নেই। বিকি এখন ওই মেয়েটাকে বলতেই পারেনি। আমি এটা আর কি, লম্বা ভরসা গোপ আছে। লম্বা? ও আইসি, একটা কাজ করো, তুমি দু কাপ চা নিয়ে এসো। আস্তে আস্তে আস্তে, কাকু যে কোথা থেকে সব লোকগুলোকে ধরে নিয়ে আসে না, এরকম করলে কোম্পানি লাটে উঠবে। সুকুমারের সঙ্গে এই বিষয় নিয়ে আমি পরে কথা বলবো। বিকিকে নিয়ে আমার এখন খুব চিন্তা। বিকির মন থেকে ওই শিখা বলে মেয়েটাকে যে করেই হোক মুছে দিতে হবে। তুমি কিচ্ছু চিন্তা করো না বাবা, বিক্রমের সামনে যদি ওই মেয়েটা না আসে তাহলে কিছুদিনের মধ্যেই বিক্রম মেয়েটাকে ভুলে যাবে।
আর ওদের এমন কেউ সাহায্য করার নেই যে বিক্রমের সামনে মেয়েটাকে নিয়ে আসবে। আপনার মতো একজন বিচক্ষণ মানুষ এরকম একটা ভুল কাজ কি করে করতে পারে আমি তো বুঝতেই পারছি না। দেখুন দিদিমণি, আমাদের সমাজের তো একটা একটা রীতিনীতি আছে, তো সেটা তো মানতে হবে। কোন রীতিনীতির কথা বলছেন আপনি? আদিকালে যত সব নিয়ম। দিদিমণি, আমি জানি আপনার আমার উপর রাগ হচ্ছে, কিন্তু একটু ভেবে দেখুন তো, শিখা সেদিন যে কথাগুলো বলেছিল সেগুলো কি অন্যায় কিছু বলেছিল? সময়ের সাথে সাথে এই সমস্ত রীতিনীতি পরিবর্তন আনা দরকার, নাহলে যে পিছিয়ে পড়তে হয়। আর এই কারণেই কিন্তু আজ আপনারা পিছিয়ে আছেন। আমি সব রীতিনীতির বিপক্ষে নই, কিন্তু কালকে যেটা ভালো ছিল আজকের পরিস্থিতিতে সেটা খারাপ হতেই পারে, আর সেই কারণেই কিন্তু এই সমস্ত রীতিনীতির পরিবর্তন আনা প্রয়োজন। আমার প্রিয় ছাত্রীর জন্য এটা করতেই হবে, একেই সমাজ সংস্কার বলে। আর আগেকার দিনের রীতি নীতি প্রথা আচার এগুলো যদি এখনো সমাজে থাকতো, তাহলে তো এখনো সমাজে সতী দাহ প্রথা থাকতো, এখনো বিধবাদেরকে একা একা থাকতে হতো। একটা মেয়েকে বিয়ে 24 ঘন্টার মধ্যে তার স্বামী ছেড়ে দিল, আর আপনারা আপনারা তার আপনজন হয়েও তাকে থাকতে দিলেন না। না দিদি, আমরা তো ওকে থাকতে দিতে, হ্যাঁ দিতে নিশ্চয়ই দিতে, কিন্তু তার জন্য ওকে আরেকটা বিয়ে করতে হতো। আর একটা মেয়ে বিয়ের 24 ঘন্টার মধ্যে অন্য আরেকটা ছেলেকে কি করে বিয়ে করে বলুন তো? তার তো একটা মন আছে, সে তো মানুষ, সে তো পুতুল নয়। আর একটা পুতুলেরও একদিনে 2 বার বিয়ে হয় না। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। দেখুন, আগে আপনারা অন্ধকারে থাকতেন, এখন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আলো আছে। অসুখ করলে ভালো ওষুধ খান, নিজেদের জীবনযাত্রায় পরিবর্তন আনতে পারেন। আর এই সমস্ত রীতিনীতি প্রথাতে কি একটু পরিবর্তন আনা যায় না? দিদিমণি, আমাদের ভুল হয়েছে আমাদের। দিদিমণি, শিখা ওর স্বামীরে খুঁজতে শহরে গেছে, আপনি তো শহরটা চিনেন, একটু একটু খোঁজ নিয়ে দেখুন না শিখা কোথায় আছে, কেমন আছে। এত বড় একটা শহরে আমি ওকে কোথায় এখন খুঁজি বলুন তো? ঠিক আছে, আমি আমি বড় সাহেবের সঙ্গে কথা বলবো। বিকি ওনার পরিচিত, উনি যদি ইচ্ছা করেন তাহলে বিকির ঠিকানাটা ঠিক দিয়ে দিতে পারবেন। আর শিখা যদি খুঁজে পায় তাহলে ওখানে নিশ্চয়ই যাবে। না, আমাকে কিছু একটা তো করতেই হবে। কি কইরি এখন? এরা তো এখান থেকে যেতেও দিচ্ছে ক্লাই, আবার মোর বাবাকে খুঁজতেও দিচ্ছে ক্লাই। বাবা কোথায় তুমি? শহরের একটি হাসপাতালে শুরু হলো উন্নতমানের হার্টের চিকিৎসা, এলো উন্নতমানের হার্ট লাং মেশিন। শহরের বিশিষ্ট মানুষেরা এই পরিষেবার আশায় সন্তোষ প্রকাশ করেছেন। আপনারা দেখুন আমাদের বিশেষ প্রতিবেদন। যেখান থেকে এসেছো সেখানে চলে যাও তুমি। তুমি আমার বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখছো, তোমার তো আমার বাড়ির কাজের লোক হওয়ার যোগ্যতা নেই।